আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। আজকে আমি যাচ্ছি হলো নলতা গুরু শরীফের ওখানে। সো ওখানে একটু আজকে কত রোজা সম্রাট? বিশ রোজা, তার মানে আজকে 20তম রোজা। আর এই রোজার দিনে আমি ইফতার করতে যাবো হলো নলতা গুরু শরীফে। নলতা বড় হয় যেখানে সেখানে যাচ্ছে। সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আর সাথে আছে সম্রাট, সম্রাট করছে দেখেই পাচ্ছেন। আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল যেটা হয় আমাদের নলতা, নলতাতে, এবং বিশ্বের মধ্যে দ্বিতীয়তম বড় ইফতার মাহফিল, এবং আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইফতার মাহফিল সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার নলতা ইউনিয়নে, সেখানে আজকে আমরা যাচ্ছি। তো সাথে থাকুন এবং দেখুন যে আসলে কতগুলো মানুষ একসাথে আমরা ইফতারি করি সেটা আজকে আপনাকে দেখাবো। দর্শক, আমরা অনেক দূর থেকে আর কি যাচ্ছি। সো জানেনি যে আমার বাড়ি হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়, আর আমরা যাচ্ছি যে সাতক্ষীরা জেলায়, কিন্তু এটা হলো কালীগঞ্জ থানার ভিতরে নলতা ইউনিয়ন। সো সাথেই থাকুন আর দেখতেই পাচ্ছেন বাইকে করে যাচ্ছি আমরা। আর আমাদের সাথে আছে সম্রাট তো আছেই, আর সাথে সাকিব আছে, তারপরে মুকুল আছে, আরও একটা ছোটো ভাই আছে। সো দেখতেই পাচ্ছেন যে সাকিব মুকুল সামনেই আছে বাইকে চড়তেছে। আর আমরা যাচ্ছি ঠিক নলতা গুরু শরীফের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন যে আমি একটু সামনে থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করছি। সো বুঝতেই পারছেন যে যেহেতু আমি DJI Osmo Action 3 নিলাম ব্লগিংয়ের জন্য, সেহেতু একটু অন্যরকম ভিডিও হবে। সো আমি অন্যভাবে একটু ভিডিও করার চেষ্টা করব। আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করলেই আর কি আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উদ্দেশ্যে উপহার দিতে পারবো। সো আমরা পৌঁছে গেলাম নলতাতে। দেখতেই পাচ্ছেন নলতা বাজারের ভিতরে আমরা প্রবেশ করছি, আর আমরা যাচ্ছি নলতা ওরস শরীফের উদ্দেশ্যে। আমরা মূলত আমাদের আজকে টার্গেট হলো যে আমরা ইফতার মাহফিল করব, ইফতার মাহফিলে অংশগ্রহণ করব। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সো আমরা পৌঁছে গেছি নলতা গুরু শরীফে। দেখতেই পাচ্ছেন সামনে আর কি নলতা গুরু শরীফ। এই যে নতুন যে বিল্ডিং, এটাও কিন্তু নলতা গুরু শরীফের আন্ডারে। আর সামনে কিন্তু আমাদের ইফতার মাহফিল হচ্ছে। তবে এটা কি ওয়ার্ল্ড, বিশ্বের ভিতরে দ্বিতীয়তম বৃহত্তম ইফতার মাহফিল? বাংলাদেশে নাম্বার ওয়ান নলতা গুরু শরীফ ইফতার মাহফিল। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আর আমরা পৌঁছে গেছি নলতা গুরু শরীফে। আর দেখতেই পাচ্ছেন যে নলতা গুরু শরীফের যে মাজার, মাজারটা কিন্তু সামনে। এই যে দেখতেই পাচ্ছেন যে নলতা গুরু শরীফের মাজার, আমি আপনাদেরকে একটু ভিডিও দেখানোর চেষ্টা করছি। তবে ভিতরে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ, এই জন্য ভিতরে ভিডিও আপনাদের দেখাতে পারবো না। সো কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা আর কি আমাকে বললো যে একটু ভিডিওতে নেওয়ার জন্য। সো আমি তাদেরকেও ভিডিওতে নিয়ে নিলাম। এরা কিন্তু গ্রুপ ওয়াইজ বসে গেছে যে ইফতার করার জন্য। সো ফ্রেন্ড সার্কেল মেবি বড় ভাই ব্রাদার সবাই মিলে আর কি ইফতার করবে। সো দেখতেই পাচ্ছেন। আর এটা হলো নলতা গুরু শরীফের মাজারের বাইরে যে কিছু কোরআন শরীফ ট্রিপ রাখা আছে, আর এই হলো নলতা গুরু শরীফের যে মাজার, মাজারটা। সো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তবে নলতা গুরু শরীফের যে মাজার, মাজারের চারি সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, যেটা আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে চারি সাইড দিয়ে কত সুন্দর করে আর কি ফুল বাগান। আচ্ছা দেখতে থাকুন।
তবে এবার যে মেন আকর্ষণ, আমরা যে উদ্দেশ্যে আমরা নালতা উরুস শরীফে হাজির হয়েছিলাম, এই যে ইফতার মাহফিল, যে দেখতেই পাচ্ছেন ইফতার মাহফিল, তবে এখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ একসাথে ইফতার করেন, একসাথে প্রতিদিনই কিন্তু 5 থেকে 6 হাজার মানুষ ইফতার করেন। বিশ্বের ভিতরে দ্বিতীয়তম বৃহত্তম ইফতার মাহফিল এখানে হয়ে থাকে, দেখলে বুঝতে পারবেন যে একসাথে 5 থেকে 6 হাজার মানুষ কিন্তু এখানে ইফতারি করেন এবং একসাথে নামাজ আদায় করেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা যারা এখনো পর্যন্ত বিজেন্দ্র ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে বেল বাটন চেপে দিয়ে অল করে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন ইফতার সাজানো আর ইফতারি করার জন্য সবাই প্রস্তুত হচ্ছে, যা একটু বাদে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে একসাথে সবাই কিন্তু বসে গেছে, পিছিয়ে কিন্তু ফাঁকা আছে, তবে এ কিন্তু সম্পূর্ণভাবে সব ফিল আপ হয়ে যাবে ইফতারি করার জন্য। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ জায়গাটা ফিল আপ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ জায়গাটা ফিল আপ হয়ে গেছে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।